গাছ বসানোর আগে এই কাজগুলি করুন, আপনার গাছ একটিও আর মরবে না। আপনার শখের ফুল অথবা ফলের গাছটি আপনি নার্সারি থেকে আনলেন, আনার পরে আপনি খুব সুন্দরভাবে মাটি তৈরি করলেন, সেই মাটিতে বসিয়ে দিলেন। বসানোর কয়েকদিনের পর গাছের পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে মারা গেল। এরকমই আমাদের অনেকের সঙ্গে হয়ে থাকে, যার কারণ আমরা সঠিকভাবে গাছটাকে বসাতে পারিনি। তো চলুন আজকে ভিডিওয়ে আমরা জেনে নেই, নার্সারি থেকে গাছ আনার পরে আমরা সেই গাছগুলিকে কীভাবে আমরা আমাদের ছাদ বাগানে টবে বসাবো। মার্বেলের সুন্দর সুন্দর ডিজাইনের গাছ দেখতে হলে মার্বেল ডিজাইন ইটিসি কুপন চ্যানেল সাবস্ক্রাইব করুন। ছাদ বাগানে কৃষি কাজ দেখতে হলে রুদ্রিম 007 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এছাড়া আমার ফেসবুক পেজ কুপন মার্বেল এই পেজটি আপনারা ফলো করে রাখুন। প্রথমত আপনি যখন নার্সারি থেকে গাছটি আনবেন, গাছটি আনার পরে চেষ্টা করবেন গাছটিকে আপনার ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। দ্বিতীয়ত, আপনি গাছটি আনার পরে সঙ্গে সঙ্গে গাছে পানি দেবেন না। গাছে পানি দিলে কী হয়, আমরা যখন নতুন জায়গা থেকে গাছটাকে নিয়ে আসি, আনার পরে রাস্তায় হয়তো অনেক রোদ্দুর থাকে, সেই রোদ্দুরের ফলে গাছের গোড়ার যে মাটি, সে মাটিটা অনেক গরম হয়ে যায়। এবার আপনি যখন গাছের গোড়ায় পানি দেবেন, তখন ওই মাটির গরমে আপনার গাছের শিকড়ের ক্ষতি হবে। ওই গরম পানি যখন গাছের শিকড়ে যাবে, তখন গাছের শিকড়গুলি নষ্ট হয়ে যাবে। ওই অবস্থাতে আপনি যদি গাছটি বসান, তাহলে আপনার গাছ সেই শিকড় থেকে মাটির পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করতে পারবেন না, খাবার সরবরাহ করতে পারবেন না, তখন কিন্তু সেই গাছটি শুকিয়ে মারা যাবে। গাছটি বাড়ি আনার 6-7 ঘন্টা পর গোড়ায় অল্প পরিমাণ পানি দেবে এবং পাতাগুলি ছত্রাকনাশক দিয়ে ধুয়ে দেবে। পয়েন্ট, গাছ আনার সঙ্গে সঙ্গে আপনি কোনোদিনই গাছটি বসাবেন না, কম করে 1 সপ্তাহ ছায়াযুক্ত অথবা গাছের তলায় অথবা আপনাদের নিচে গাছটিকে আপনি রেখে দেবেন। 4, আপনি গাছটি আনার পরে এইরকম কোনো বড় টবের মধ্যে বা প্লাস্টিকের ক্যারেটের মধ্যে আপনি গাছটি কোনোদিনই বসাবেন না। গাছটি আনার 10-15 দিন পর আপনি চেষ্টা করবেন 12-18 ইঞ্চি টবের মধ্যে অথবা প্লাস্টিকের বস্তার মধ্যেও, চাইলে আপনি এরকম প্লাস্টিকের বস্তার মধ্যেও আপনি গাছগুলিকে বসিয়ে কিছুদিন রেখে দেবেন, যতদিন পর্যন্ত না গাছের নতুন পাতা গজাচ্ছে ততদিন আপনি এরকম সেমিসেটের নিচে গাছটিকে রেখে দেবেন। 5, আপনি যখন বড় টবের মধ্যে গাছটা বসাবেন, তখন কি করবে, গাছের শিকড় সে তার শিকড় বৃদ্ধির দিকে মন দেবে, তার ফলে গাছের উপরের গ্রোথ বাড়বে না, এবং গাছে উপরে গ্রোথ না বাড়ার ফলে আপনার গাছ শুকিয়ে মারা যাবে। 6 হচ্ছে, নার্সারি থেকে অনেকে গাছ আনে এরকম ফল দেখে। নার্সারিতে কি করে, এরকম ফলওয়ালা গাছে তারা কলম তৈরি করে, যাতে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তো এইরকম গাছটি বসানোর পরে ফলটি এইভাবে ভেঙে দেবেন, কারণ আজ নিজের শিকড় বৃদ্ধিতে মন দেবে না, এদিকে আপনার ফল বৃদ্ধিতে মন দেবে না, পাতা শাখা প্রশাখা বৃদ্ধিতে মন দেবে, যার কারণে আমরা চেষ্টা করব গাছে ফল থাকলে সে ফলটি এইভাবে ভেঙে দেব। গাছগুলিকে আনার পরে এরকম ছায়াযুক্ত জায়গায় প্রথমে আনার পরে আমরা এরকম যে প্লাস্টিকে থাকে সেই প্লাস্টিকে আমরা 1 সপ্তাহ মতন রেখে দেব। তারপরে মিনিমাম 10-15 দিন পর আমরা এরকম 10-12 ইঞ্চি বা 18 ইঞ্চি প্লাস্টিকে মাটির টবে মধ্যে গাছগুলিকে আমরা রেখে দেব, যতদিন পর্যন্ত না নতুন শাখা প্রশাখা বার হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমি গাছগুলিকে আমার ছাদে কিন্তু
রাখবো না। আর আরেকটা বিষয়, গাছ এনে সঙ্গে সঙ্গে বসাতে নেই, এই কারণে, কারণ আমরা যখন, কারণ গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় একটা পরিবেশে আসে, সেই পরিবেশের মধ্যে খাপ খাইয়ে নিতে যথেষ্ট সময় লাগে। যেমন ধরুন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আমাদের সেই দিনকে ঘুম আসতে চায় না, তো সেমই একই রকম সিস্টেম গাছের ক্ষেত্রেও হয়ে থাকে। এই কারণে কিছুদিন সেমিসেটের উপরে রেখে দিন, রাখার পরে তারপরে আপনি গাছটি এরকম একটি টবে রাখুন, তারপরে ভালোভাবে পাতা শাখা প্রশাখা যখন বার হবে তখন আপনি গাছটিকে বাইরে রাখুন। তারপরে গাছটি যখন বেশ কিছুটা বড় হয়ে যাবে তখন আপনি এই পাত্রটি চেঞ্জ করে আপনি আবার এর থেকে একটু বড় পাত্র দেওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখবেন, গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গাছের পট অর্থাৎ পাত্রটি কিন্তু আস্তে আস্তে বড় করতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের গাছে গাছ বসান ছাদে, দেখবেন আপনাদের গাছ একটিও মরবে না, খুব সুন্দরভাবে গাছটি হবে এবং গাছে ফুল ফলও আপনারা যথেষ্ট পরিমাণ পাবেন। তো এই রকম ভিডিও পাওয়ার জন্য রূপ গ্রিন 007 চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন। আর এই ভিডিওটি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে খোকন মার্বেল ইউটিউব ফেসবুক পেজটি আপনারা ফলো করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য।